শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কসোপবার রাঙা সকাল অনুষ্ঠানে দর্শক ঈদের আয়োজন চলছে আর এই ঈদের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশেষ অতিথিদের সঙ্গে থাকছি আমরা দুজন আমি জিয়ন সেই সাথে আমি রুম্মান দর্শক শুভ সকাল ঈদ মোবারক ঈদের আনন্দ নিশ্চয়ই উপভোগ করছেন এবং আপনাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে আমরা প্রতিদিনের মতো রাঙা সকালে চলে এসেছি সফল অতিথিদের নিয়ে আজকে প্রথম ঘন্টা আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি তার নাম আসলে তিনি নিজেই এবং তার নামের কারণে তিনি পরিচিত যদিও তাকে আমরা খুব একটা টিভি পর্দা হোক বড় পর্দা হোক আমরা ইদানিং পাই না তবে আমাদের হৃদয়ের মণিকোঠায় তিনি স্থান করে নিয়েছেন এবং থাকবেন তিনি আর কেউ নন চিত্রনায়ক শাকিল খান দর্শক চলুন তাকে স্বাগত জানাই শুভ সকাল ঈদ মোবারক শুভ সকাল কেমন আছেন খুবই ভালো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের আমন্ত্রণ রক্ষা করে এসেছেন এবং আপনাকে তো সচরাচর ইদানিং পাওয়া যায় না ডুমুরের ফুল হয়ে গেছেন না আসলে কথাটা ঠিক না মানে আগে আসলে কি মানে সবাই যেভাবে ইনভাইট করতো মানে সেখানে না আসলে বলার কোনো স্কোপ আসলে ছিল না আর এখন হয়ে গেছে একটু গা ছাড়া যার জন্য মানে সবার ডাকে আসলে সাড়া দিই না সত্যিকার অর্থে আচ্ছা অনুষ্ঠানের নাম তো রাঙা সকাল কিন্তু আমাদের আরেকটি অনুষ্ঠান আছে রূপকথা সেখানে আসলে তারকাদের রূপচর্চা নিয়ে কথা আমরা শুনি সেখানে কিন্তু আমরা ইনভাইট করতেই পারি সেখানে তো করতেই পারি কিন্তু এই অনুষ্ঠানে আমি রূপচর্চা নিয়ে কিছু প্রশ্ন করতে চাই শুরুতেই যে এখনো এত তারুণ্য ধরে রেখেছেন কিভাবে সেটা জানি না গড গিফটেড সবকিছুই আসলে কিছুই না কিছুই না আমি আসলে সাদা মাটা খুব একটা কোনো কিছু কোনো তেমন কোনো কিছু ইউজ আসলে করি না নর্মালি অ্যাজ ইউজুয়াল যেভাবে চলা প্রয়োজন অ্যাজ এই সকালবেলা মর্নিংয়ে আর্লি ইন দ্য মর্নিং ঘুমের থেকে উঠে এই ফ্রেশ হয়ে দেখা যায় শেপ টেপ করে এই শাওয়ার করে বাস বেরিয়ে যাই মানে আমি ভাবতে পারছি না যে এটা 2017 এবং 20 বছর আগে 1997 সালে আপনাকে প্রথম আমরা বড় পর্দায় দেখেছিলাম একটু পেছন ফিরে তাকালে কি মনে হয় যে 20 বছরের যাত্রাটা কেমন ছিল আসলে 20 বছরের যাত্রা খুবই ভালো খুবই ভালো মাঝখানে একটু এলোমেলো হয়ে গিয়েছিল সেই এলোমেলো থেকে একটু দূরে আজকে দূরে এই যে আপনারা বলছেন দেখছেন না একটু দূরে এই কারণেই আসলে উত্থান পতন তো মানুষের সব মানুষের জীবনে থাকে অবশ্যই থাকবে আছে বলে মানুষের জীবনটাই এই উত্থান পতনের গল্প আমরা শুনতে চাই কিন্তু সেই শাকিল খান হওয়ার আগের গল্প আমরা একটু শুনতে চাই ছোটবেলা থেকেই শুরু করব শাকিল খান না বলতো শাকিল আহসান তাই না রাইট হ্যাঁ শাকিল আহসানের ছোটবেলা সম্পর্কে একটু শুনবো ছোটবেলা বলতে গেলে আমার একেবারে বাল্যকাল কেটেছে খুলনা জেলাতে যেহেতু খুলনার সন্তান আমি ওখানে ছোটবেলা থেকে একেবারে ছোটবেলা থেকে বেড়ে ওঠা তারপর যখন একটু বুঝতে শিখলাম তখন চলে গেলাম সেই চট্টগ্রাম জেলায় ওখানে সেই স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছু ওখানেই প্রথম স্কুল তো বোধহয় খুলনাতে হ্যাঁ খুলনাতে রাইট রাইট বাবা কি করতেন আমার ফাদার একজন ব্যবসায়ী ছিলেন তো সেই সুবাদে মানে সেই প্রথমে খুলনাতেই ছিলেন তারপর ওখান থেকে পরবর্তীতে চলে গেলেন চট্টগ্রামে সেই চট্টগ্রামে সেই সুবাদেই আসলে আমাদের সবার চট্টগ্রামে যাওয়া আমি যতদূর আপনার সম্পর্কে তথ্য জেনেছি খুব দুষ্ট ছিলেন হ্যাঁ দুষ্টুমির নমুনা কি আমরা শুনতে পারি আসলে দুষ্টুমির নমুনা বলতে গেলে এরকম সারাদিন শুধু বাই দৌড়াদৌড়ি করতাম ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম ব্যাডমিন্টন খেলতাম তারপরে পড়াশোনায় খুব ফাঁকি দিতাম আব্বার অবশ্য আব্বা আমার অনেক বকাও খেয়েছি প্রচুর পরিমাণে আর মানে কি বলবো পাড়ায় অবশ্য লোকজনদেরকে অনেক জ্বালাতনও করতাম সবাই শুধু কমপ্লেন করতো আচ্ছা পড়াশোনায় ফাঁকি দিতেন আব্বা আমার বকা খেতেন পাড়ার মানুষদের বিরক্ত করতেন তবে একটি জিনিস ছিল সেটা হলো কি পড়াশোনায় ভালো ছিলাম যার জন্য মানে পড়াশোনা না করলে বকাটা অবশ্য কম খেতাম অবশ্য পড়াশোনার বিষয় নিয়ে কিন্তু ওই খেলাধুলার বিষয় নিয়ে একটু বকাটা খেতাম বেশি তবে খারাপ বিষয়গুলো কিন্তু আয়ান আর এবার শুনে ফেললো আপনার সন্তান আপনার সম্পর্কে আরও আমরা তথ্য জানি সেগুলো তো আপনাকে আমরা ঘায়েল করবোই সেসব প্রশ্ন বানে তবে আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী আমাদের অতিথি সম্পর্কে দর্শকদের আমরা একটু জানিয়ে আসছি আপনার সম্পর্কে একটু জানাবো দর্শকদের দর্শক আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী আমাদের অতিথি সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দেয় 90 দশকের পরিচিত মুখ শাকিল খান শুরুটা হয়েছিল স্বনাম খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহানের আমার ঘর আমার বেহেস্ত চলচ্চিত্রের মাধ্যমে এরপর প্রায় 150-এর বেশি ছবিতে তিনি কাজ করেন
তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে দুষ্টু ছেলে, মিষ্টি মেয়ে, বিয়ের ফুল, জীবন চাবি, মেঘলা আকাশ, এই মন তোমাকে দিলাম, নারীর মন, লাভ ইন থাইল্যান্ড, বিলাত ফেরত পে, অগ্নিসাক্ষে ইত্যাদি। এছাড়া হর হর মহাদেব এবং রাস্তা নামে হিন্দি এবং তামিল ছবিতে কাজ করবার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি ব্যবসার সাথে যুক্ত আছেন। এছাড়া খুব শিগগিরই তার রাজনীতিতে আসবার আভাসও পাওয়া গেছে। এসব সম্পর্কে দর্শক জানবো, তবে চলুন তার সাথে তার ছোটবেলার গল্পে ফিরে যাই। ছোটবেলার গল্পে ছিলাম, অনেক দুষ্টু ছিলেন, সন্তানরা কিন্তু শুনে ফেলল। তবে আপনি বলছিলেন যে পড়াশোনায় ভালো ছিলেন, এই দুষ্টমি এবং পড়াশোনায় ভালো থাকা একটা ছেলে কী স্বপ্ন দেখতো ছোটবেলায়, বড় হয়ে কী হবে? আসলে ছোটোবেলায় স্বপ্নটা ছিল আসলে অন্য। মানুষের জীবনের যখন উঠতি বয়সে আসলে নানান ধরনের চিন্তা ভাবনা আসলে থাকে, অ্যাকচুয়ালি এক এক সময় এক একটা হতে ইচ্ছা, রাইট? এখন সেটা যে বড় হয়ে বাস্তবে যে কোনটায় রূপ নেবে এটা নোবডি নোজ। আমার মধ্যে মনে হয় যে এটা কেউ হয়তো জানে না, অনেকে হয়তো বলে ফেলে যে আমি এটা করার ইচ্ছা, এটা স্বপ্ন দেখছি, এটাই আমি আমার বাস্তব। আপনার কি কি এরকম বিচ্ছিন্ন স্বপ্নগুলোর সম্পর্কে একটু শুনি। যেমন খেলাধুলায় খুব যেমন খুব ইয়ে ছিলাম, ভাবতাম যে খেলাধুলায় কিছু একটা করব, তো সেটা তো হয়ে ওঠেনি। আবার চিন্তা করতাম যেহেতু বাবার ব্যবসা ছিলেন, ব্যবসায় বাবা নিজেও ইয়ে ছিলেন, তো সেই সুবাদে চিন্তা করতাম যে বিজনেস করব। আবার ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ার হব। তো এরকম আসলে কি এক একজনের নানান ধরনের নানান চিন্তাভাবনা, নিজেরও ছিল নানান চিন্তা। আর ফিল্ম অ্যাক্টর হবো যে এটা আসলে মানে মানে হঠাৎ। শাকিল আহসান থেকে আপনি কিভাবে শাকিল খান হলেন সেই জার্নিটা আমরা শুনতে চাই। মানে অ্যাকচুয়ালি বিষয়টা ঠিক এরকম, মানে আমার অরিজিনাল নিকনেম তো শাকিল আহসান, তো সেখানে পরবর্তী যখন ফিল্মে এলাম তখন আসলে কি খানের একটা জয় জয়কার চলছে, মানে বিশেষ করে বোম্বেতে। খান বলতেই বোঝা যায় নায়ক, নায়ক একটা এরকম আমার কাছে মনে হলো আর কি। যার জন্য আমার যেহেতু ওস্তাদ ছিলেন সোহান রহমান সোহান, তো উনি তখন আমাকে বললো যে শাকিল আমি পরে দিয়ে তোমার একটা খান লাগিয়ে দিই। তা আমি অবশ্য তখন একটু ইয়ে করেছিলাম, ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম যে খানটা জানে কেমন, সেই বলল কি না এখন খানটাই দাও, ভালো ভালো লাগবে। তো আমি বললাম যে ওস্তাদ আপনি যেটা এখন ভালো বুঝেন। ওই সেই থেকেই আসলে শাকিল খান উনি যে দিয়ে দিলেন ওই শাকিল খান চলছে। তো আচ্ছা, তো সেটি না হয় আমরা জানলাম, তবে এই যে চলচ্চিত্রে সোহানুর রহমান সোহানের সাথে পরিচয় সেটি কীভাবে? এটি হলো গিয়ে অ্যাকচুয়ালি আনন্দমেলা সিনেমা লিমিটেড একটি প্রযোজনা সংস্থা, ওনারা একটা পত্রিকায় অ্যাড দিয়েছিলেন যে নতুন মুখের সন্ধানে। তো সেখানে মানে নায়ক বা হিরো বা হিরোইনদের একটা নেওয়ার একটা ইয়ে চলছে। তো তখন আসলে দুষ্টামি করে আমার একটি ফ্রেন্ড আর কি, ওর নাম সেলিম, ও কী করলো আমার আসলে কিছু ছবি পাঠিয়ে দিল। তো ছবি পাঠিয়ে দেওয়ার পরে সেখানে দেখি যে হঠাৎ করে অনেকদিন পর, বেশ কিছুদিন পর বলতে গেলে, হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো যে এরকম আপনি আপনাকে একটু আসতে হবে, আপনার ছবি আমরা পেয়েছি। তো আমি আসলে একটু হতভম্ব হয়ে গেলাম যে এই যে ফিল্মে কাজ করব আর এটার কোনো এক্সপিরিয়েন্স তো আসলে নেই, অ্যাকচুয়ালি নেই, তো কী করবো যে ভাবছি আর চিন্তা করছি। তো কিছুদিন পরে চলে আসলাম। আসলে ছবি দেখা হতো এমনিতে? ছবি দেখা হতো, ছবি দেখা হতো মানে কি, বা ছবি দেখার বেশ আগ্রহ ছিল সত্যিকার অর্থে। নায়ক হতে ইচ্ছে করতো অনেক সময়, নায়ক হওয়ার ইচ্ছা হচ্ছে যে আমিও যদি হতে পারি। না না, নায়ক হওয়ার ইচ্ছা কিন্তু খুব একটা তেমন ইয়ে ছিল না, মানে যেহেতু আসলে কি অভিনয়ের প্রতি কোনো এক্সপিরিয়েন্স বলতে কোনো কিছু নেই, কিন্তু মুভি দেখতে খুব ভালো লাগতো। কার অভিনয় ভালো লাগতো অভিনয় আসবার আগে? অভিনয় আসবার আগে অনেকে ছবি কিন্তু আমি প্রায় বেছে বেছে আসলে কি বেছে বেছে ছবি দেখতাম অনেক সময়, রাজ্জাক সাহেবের, অনেক সময় আলমগীর ভাইয়ের, রুবেল ভাইয়ের, যেমন লড়াকু ছবিটা আমি মনে হয় দুবার না তিনবার দেখেছি, খুবই ভালো লাগতো। এবং একটি গান আমি আমার কাছে খুবই ভালো লাগতো, কোন গান? ওই যে বা গানটি হলো কি, বুকে আছে মন, মনে আছে আশা, আশা থেকে হয় তুই ভালোবাসা, রাইট রাইট, গানটি আসলে আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। তো সেখান থেকে আসলে কি এই যে ছবি দেখার একটা প্রবণতা, ছবি দেখার ইচ্ছে ছিল, কিন্তু হিরো বা মানে নায়ক যে হবে এরকম কোনো স্বপ্ন আসলে কখনো তখনও ভাবিনি। তো এই ছবি পাঠানোর পরে পরবর্তীতে হঠাৎ করে তারা আমাকে কল করার পরে আমি চিন্তায় পড়ে গেলাম। তারপর ঢাকা চলে এসে অফিসের সাথে যোগাযোগ করে পরবর্তীতে যখন ডাকলেন আমাকে, হঠাৎ করে বলছেন যে আপনাকে ছবি তুলবে, একটু হালকা মেকআপ নিতে হবে।
তাই বললাম যে মেকআপ আমি সিনে আমরা এমনি ছবি তুলব মানে একটু শাই ফিল করছিলাম নিজে কি নিজে যে কি কি বলবো তো হালকা পাতলা একটা পাফ করে দিলেন দিয়ে আমাকে কিছু ছবি তুললেন ছবি তুলে মানে আমি তখন চলে আসলাম বলল কি আমাকে জানাবে তো ঠিক কিছুদিন পরে আবার ওনারা কল করলো যে আপনি আসেন তখন আমাকে আবার ওই যে আনন্দমেলার যে আপনার প্রযোজক সিরাজ ভাই এবং সুকুমার রঞ্জন ঘোষ তখন আমাকে একটা সাইন করলেন একটি ছবির জন্য পারিবারিক প্রতিক্রিয়া কি হলো পারিবারিক প্রতিক্রিয়া তখনও কিন্তু হয়নি জানে না মানে গোপনে গোপনে সাইনিং চলছিল গোপনে গোপনে সাইনিং রাইট তো সাইনিং তো করে ফেললাম করে এবার বাসায় তো আসলে বলা বলার আসলে সেই মানে সাহস আসলে হয়নি সত্যিকার অর্থে হয়নি পরবর্তীতে যখন ছবির কাজ শুরু করলাম তখন জেনে ফেলেছে তখন অবশ্য আব্বা একটু বকাঝকা দিলেন যে কী ব্যাপার তুমি এই লাইনে হঠাৎ করে কোত্থেকে কীভাবে আমাকে বললা না বলার ইয়ে হয়নি তা আমি তো বললাম যে আব্বা আসলে ভুল হয়ে গেছে এসেই হঠাৎ করে তো দেখি যে তারপরে একটু রাগ আমার উপর তো আস্তে আস্তে সেই অভিমান অবশ্য রাগটা কেটেই গেছে কেটে যেয়ে বললো যে আচ্ছা ঠিক আছে করছো যখন করো তবে ভালো কিছু করার চেষ্টা করো তার আগের গল্পটা একটু শুনি তার আপনি যে মুহূর্তে ছবি সাইন করেছিলেন সেই মুহূর্তে বোধহয় সালমান শাহ চলে গিয়েছিলেন না 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 তখন সালমান শাহ ছিল কাজ করছে আমি তো নাইনটি আমার যখন ছবিটি রিলিজ হলো তার তিন দিন পরেই হলো গিয়ে সালমান তিন দিন আগেই মারা গিয়েছিল সালমান শাহ আমরা একই পাশাপাশি ফ্লোরেও কাজ করেছি তো একসাথে আমার আসলে কি আমি অরিজিনালি আমার আসা হলো ফিল্মে হলো গিয়ে 92 92 আমার ফিল্মে আসা এত্তেশাম দাদুর সাথে তখন আমার সাথে পরিচয় ওনার অফিসে আমি গিয়েছিলাম উনি আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন লোকেশনে তখন কাজ করবো করবো করো এরকম চলছে কিন্তু করা আসলে হয়নি আচ্ছা পরবর্তীতে ফাইনাল হয়েছে হলো গিয়ে আপনার 94 94 তখন আমি তাদের এই আনন্দমালা সিনেমা লিমিটেডের আপনার ছবি সাইনিং করলাম আমার ঘর আমার বেহেশত আমার বেহেশত দিল ছবি না ওটা অ্যাকচুয়ালি ছবিটা ছিল হলো গিয়ে প্রথম ছবিটি ছিল হলো গিয়ে হ্যাঁ দিল ওটার নাম ছিল দিল ছবি কপিরাইট ছবি তো এটা অভিনয় করার কথা তো তখন মাঝে কাজ শুরু হয়েছিল 95 দিকে আচ্ছা কাজ শুরু হলো কাজটি আবার বন্ধ হয়ে গিয়েছিলো ওই যে আপনার কপিরাইট একটা আন্দোলনের একটা বিষয় নিয়ে চলছিল তখন দ্যাট টাইমে অফ হয়ে গেল পরবর্তী আবার কাজ আবার শুরু হলো যে 97 যে আপনার তখন ছবিটা রিলিজ তার মানে দিল দিয়েই শুরু হলো না দিল না দিলের কপিরাইটার দিলের কপিরাইটটি ওটা দিয়ে শুরু হলো ওর আগে অবশ্য মাঝখানে আমার আরেকটি ছবি করার কথা ছিল সেই ছবিটি মানে ওই একই ঘরেরই আপনার এটা হলো গিয়ে স্বজন মানে আপনারা যেটা সোহানুর রহমান সোহানা সাজন ছবির কপিরাইট রাইট ওটা করার কথা ছিল আমার কিন্তু পরবর্তীতে তখন আমি একটু ভেটো দিয়েছিলাম যে যেহেতু এখানে ডবল হিরো আমি আসলে ওটা করব না করলে আমি একাই সলো হিরো দিয়ে আমি আসলে জি আপনার কাছে জীবন যে প্রশ্নটি ছুড়ে দিয়েছিল যে প্রথম ক্যামেরার সামনে কেমন অনুভূতি হয়েছিল সেদিন একটু তো ভীত মানে ভীতিকর তো ছিলই কারণ প্রথম দাঁড়ানো অভিজ্ঞতা তো অ্যাকচুয়ালি নাই সত্যিকারে মানে কোনো কোনো কিছু ছিল না মানে সব কিছু অজানা অচেনা একটি জায়গার মধ্যে এটা ক্যামেরার সামনে কী করবো কী বলবো কিছুই আসলে বুঝতে পারছিলাম না অবশ্য তার আগে একটি জিনিস আমার কিছু সুবিধা হয়েছিল যে আমার মানে আমার যে ওস্তাদ ছিলেন যে সোহান ভাই উনি কিছু জিনিস আগেই আমাকে কিছু মানে মানে ওই ট্রেনিংয়ের মতো কিছু কিছু ইয়ে করিয়েছিল যেমন আমাদের একজন আমাদের নাটকে ছিলেন খুব নাম করা গোলাম হাবিবুর রহমান মধুদা আপনার এখন মানে চুল নেই মনে হয় টাক মাথা করে উনি কিছু ক্লাস আমাকে করাতেন সেটা হলো গিয়ে ওই দমের প্র্যাকটিসের ব্যাপারে অভিনয়ের কিছু ব্যাপারে আর ডায়লগ ডেলিভারির ব্যাপারে তারপরে উচ্চারণের ব্যাপারে হ্যাঁ রাইট আপনার এই সমস্ত বিষয়গুলো উচ্চারণ অবশ্য খুব একটা প্রবলেম আমার হতো না উচ্চারণটা ঠিক না ম্যাক্সিমাম ডেলিভারিগুলো কীভাবে দিব সে এই জিনিসগুলো আমাকে ইয়ে করাতেন সবসময় প্র্যাকটিস করতাম যার জন্য প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে মানে যে টেক ওকে করতে পারিনি তা না ওকে করতে পেরেছি আর যেমন আমাদের আরও সবচেয়ে সুবিধা যেমন সোহান ভাই আমাদের আরও কিছু কাজ করেছিল সেটা হলো গিয়ে ফাইটের দিকগুলো নাচের দিকগুলো সবগুলো এগুলি আগে আমরা আসলে কিছু
মানে সবসময় মানে কাজ করার জন্য কোথায় যে কী করতে হবে। যেমন আমার কাছে মনে আছে দ্যাট টাইম তখন চুরানব্বই কি পঁচানব্বইয়ের দিকে তখন বাসাবো মাঠে যেয়ে যেয়ে আমি ফাইট প্র্যাকটিস করতাম কিছু ফাইটারদের সাথে। সেই উঠতাম হলো গিয়ে রাত সেই ভোর চারটা, মানে সেই ফজরের আজানের আগে উঠে যে প্র্যাকটিস করতাম, যে এই যে শিখার যে একটা প্রবণতা ছিল, আগ্রহ ছিল, সেটা থেকে কিন্তু খুব ইজি হয়ে গিয়েছিল কাজগুলি করতে। এখন বুঝতে পারছে যে এই যে অভিনয় 20 বছর পরও আপনি কেন এখনও মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে আছেন, তার কারণ হচ্ছে আপনারা নিষ্ঠার সাথে আপনারা কাজটি করেছেন এবং নিরলস পরিশ্রম করেছেন বলেই আজ এই অবস্থানে আছেন। আপনাকে দেখছি এবং আপনার সেই ছবির গানগুলো আমার স্মৃতিতে ভাসছে। আচ্ছা একটু শুনি যে নায়িকার সাথে কখন দেখা হলো প্রথম ছবিতে পপি, কি মনে হলো তখন? আসলে কখন না, প্রথমে অবশ্য তার সাথে আমার ছবি করার কোনো ইয়ে ছিল না, পরবর্তী শুনলাম যে অমুক নায়িকা, তো সেই সুবাদে আসলে কাজ করা ওইটা নিয়ে আসলে খুব একটা মানে যে ইয়ে ছিল তা না, কিন্তু ওই কাজ করবো আসলে ওটার ভিতরে একটু মানে চিন্তা ভাবনা ছিল যে কিভাবে কাজ, নিজের কাজটা কিভাবে করবো, রাইট রাইট, বেটার কিভাবে করবো, এটা নিয়ে আসলে সবসময় চিন্তা ভাবনা ছিল। আচ্ছা 95 যখন প্রথম ধাপে আপনি আমার ঘর আমার বেহেশত ছবি শুটিং শুরু করেছিলেন তখনও কি পপি নায়িকা ছিলেন? তখন নায়িকা চেঞ্জ হওয়ার কথা ছিল, পরবর্তীতে সেই অভিনয় করে আর কি। মেডিল মিল্কসপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছর শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন RANGASHOKAL rangashokal@maasranga.tv। দর্শক, কথা বলছিলাম শাকিল খানের সাথে, চলুন দর্শক তার কাছে আমরা আবারও ফিরি। জি, ছবি নিয়ে কথা হচ্ছিল, ছবি নিয়ে নিশ্চয়ই কিছু শুটিংয়ের সময় দেখা যায় যে অনেক ধরনের ঘটনা হয়, মজার ঘটনা বা নিজের ভেতরে এক ধরনের সে কি কাজ করে, এরকম কোনো ছোটোখাটো ঘটনা কি আমাদের সাথে শেয়ার করা যায়? না, সে কি আসলে কি সে কি ঠিক না, কিছু ভীতিকর কিছু ঘটনা আসলে মানে হয়ে যায় অনেক সময়। যেমন বিশেষ করে ফাইটগুলো করতে গেলে দেখা যায় যে আমরা অনেক সময় কক্সবাজারে যে ফাইটগুলি করতাম বা কোথাও কোনো জায়গায় রিস্কি কিছু শর্ট থেকে যায় যেগুলি আসলে জিতে গেলে সবসময় ভয়ে আসলে বুক কেঁপে ওঠে সত্যিকার অর্থে, মানে মানে জীবন মরণের সমস্যাও থেকে যায় অনেক সময়। যেমন একটি শর্টে আমার কাছে মনে আছে কক্সবাজারে পাহাড়ের উপর থেকে স্লিপ করে অনেক দূর পড়েও গিয়েছিলাম, মানে যদি পড়ে যেতাম তাহলে হয়তো বাঁচার সম্ভাবনা খুব কমই ছিল, মানে এত আপে ছিলাম, উপরে ছিলাম, তো সেখান থেকে স্লিপ করে যদি উপর থেকে নিচে পড়ে যাই তো একটি মানে অ্যাজ এ হিরো হিসাবে সবাই জানে তো মানে হিরো সব কিছুই করতে পারে, আসলে নট দ্যাট, মানে তা ঠিক না, মানে ফিল্মে হিরোরা মানে ফিল্মেই আসলে করতে পারে কিন্তু বাস্তবে আসলে না। তো সেই সেই দিক থেকে চিন্তা করলে এরকম অনেক কিছু অনেক অনেক সময় অনেক কিছু জায়গাগুলো থাকে, বিশেষ করে যেমন একটা গানে আমি সিকোয়েন্স আমার মনে আছে মৌসুমীর সাথে মনে আমি করছিলাম, সেটাও ওই ইয়ে থেকে মানে আমরা একটা ইয়ে ছিল ওই ঠিক বিচের পাড়ের মধ্যে একটা মানে মাচা তৈরি করেছিল বাঁশ দিয়ে, ওটা মানে স্রোতে পানিতে এসে 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 ওই ইয়েটা খুঁটিগুলো নরম হয়ে যাচ্ছিলো, নড়বড় হয়ে যাচ্ছিলো, স্লিপ করে পড়ে গিয়েছিলাম, ভেঙে পড়ে গিয়েছিলাম, তো আমার হচ্ছে হাত টাত কেটে গিয়েছিলো, তো যাক এরকম অনেক আসলে অনেক ধরনের ঘটনা ঘটে। আচ্ছা যখন আমার ঘর আমার বেহেশত আপনার প্রথম ছবি একদম সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়ে গেল, আপনাকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি, কে আপনাকে আগে সাইন করাবে, এরকম পরিস্থিতিতে আপনি কেমন অনুভব করেছিলেন? এটা অবশ্য মানে আমার জন্য মানে খুবই বলবো যে মানে যখন ছবিটি যখন সুপারহিট হয়ে গেল অ্যাকচুয়ালি তখন অনেকে সেই নতুন ছবিতে সাইন করানোর জন্য অনেকে পিছিয়ে একটার পর একটা দেখে ছবি, আমি অ্যাট এ টাইম তখন প্রায় 23টি ছবি সাইন করেছিলাম একসাথে অ্যাট এ টাইম করেছিলাম, সেটা আমার জন্য অনেক বড় ভাগ্যের একটি বিষয়ও ছিল, অনেক বড় বড় গুণী জ্ঞানী পরিচালকের সাথে আসলে কাজ করার সৌভাগ্য হয়েছিল তখন, যে ভাবতে পারিনি যে তাদের সাথে আসলে কাজ করব। প্রথম থাকায় 23, পরবর্তীতে 134টার বেশি ছবি তে আপনি অভিনয় করেছেন,
অসংখ্য হিট ছবি আছে, জনপ্রিয় ছবি আছে, কালোত্তীর্ণ ছবিও আছে। তবে প্রশ্ন হচ্ছে গিয়ে ছেড়ে দিলেন কেন? আসলে ছেড়ে দিয়েছি ঠিক অনেকটা অভিমানে। কি অভিমান? অভিমানটা আসলে এরকম, ছবিতে যখন কাজ শুরু করি তখন একটি ফিল্মের পরিবেশটি ছিল একটা, মানে কি বলবো, একটা ফ্যামিলিগত একটা পরিবেশ, সুন্দর একটি পরিবেশ। সেই পরিবেশটির মধ্যে কাজ করে নিজেদের সবার সাথে সবাই আমরা ভাগাভাগি করে নিতাম, শেয়ার করতাম সমস্ত কিছুই, অভিনয় থেকে শুরু করে মানে নিজের পার্সোনাল জীবন থেকে শুরু করে সব কিছুই আসলে। কিন্তু পরবর্তীতে এখানে কিছু অসাধু কিছু ব্যবসায়ী ঢুকে গেল, যেটাকে ঢুকে কিছু ছবি বানানো শুরু করলো, কিছু অশ্লীল পরবর্তীতে, এটা 2000-এর পরে। আপনি কি বলতে চান যে আপনি ফিল্ম পলিটিক্সের শিকার? ফিল্ম পলিটিক্সের শিকার আমি অ্যাকচুয়ালি ফিল্ম পলিটিক্সের শিকার আমি বলবো যে না, ওরকম না। ওই যে মানে একটা হতাশা ছিল যে এইভাবে যে ছবি যেভাবে তৈরি হচ্ছিল, তখন কিন্তু আমি খুব ভালো ভালো ছবি করছিলাম, আমি, রিয়াজ, ফেরদৌস, আমরা সবাই ভালো ভালো ছবি করছি। এর মধ্যে কিছু ছবি, কিছু মানে অসামাজিক ছবি, যেগুলি আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে কোনো মানুষের কাছে আসলে গ্রহণযোগ্যতা পায় বা পাবে এরকম আমি আশা করি না। কিছু হয়তো বা মানুষের কাছে পেতে পারে ক্ষণিকের জন্য, কিন্তু আমি মনে করি না যে আমরা যে বাংলাদেশের মানুষ সবাই একসাথে আমরা সামাজিকভাবে বাস করি, আমরা একটি সুন্দর পরিবেশ, সবাই চলাচল করি এখানে, সবাই মা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে একসাথে আমরা ওঠা বসা করি একসাথে, তো সেই দেশে আমরা আশা করি না কোনো অশ্লীল কোনো কিছু। সেখানে আসলে চলে আসলো, সেখান থেকে আসলে মন মানসিকতা একটু নষ্ট হয়ে গেল ফিল্মের প্রতি, যে কেন এইটি, এটা নিয়ে আমরা আসলে একটু আন্দোলনও করেছিলাম, অনেক ইয়েও করেছি, সবার কাছে আমাদের ইয়ে ছিল, ডিরেক্টর, প্রোডিউসার, সবার কাছে আমাদের আশা ছিল যে। কিন্তু তারপর যখন আস্তে আস্তে অশ্লীলতা কমতে শুরু করলো, তারপরও কিন্তু আপনাকে আমরা পাইনি। অশ্লীলতা দেখেন কমতে শুরু করেছে অনেক পরে এসে, কিন্তু তখন কিন্তু অনেকটা আমরা আসলে হাল ছেড়ে দিয়েছি। আবার যে এসে কামব্যাক করে করব, সেখানে আসার মতো সেই পরিবেশটি কি? আপনি দেখেন আস্তে আস্তে হল গুলো বিমুখ হয়ে গেল, হলের কমে গেল, সংখ্যা কমতে শুরু করলো, মানুষের ফিল্মের প্রতি একটু অনীহা চলে আসে, আগ্রহ কমে গেল, তো সেখান থেকে কিন্তু নিজেদেরও সেই মনটাকে আসলে ভেঙে গেছে। আচ্ছা, শুনেছি আরেকটি তথ্য যে আপনারা জনপ্রিয় তিন চারজন নায়ক একসাথে জিম করতেন, নাচের ক্লাস করতেন, একটু শুনি আপনার কাছে। না, একসাথে করতাম মানে আমি, রিয়াজ, আমরা একসাথে, ফেরদৌস, আমরা একসাথে আসলে অনেক সময় পার করেছি, যে একটা মানে বন্ধুত্ব সুলভ যে আমাদের মধ্যে, সে ফিল্মে আসার আগে থেকে একসাথে শুরু হয়েছে, ফিল্মের পরও এসে একসাথে আমরা অনেক সময় পার করেছি একসাথে, সে জিম বলেন, নাচ প্র্যাকটিস বলেন, একসাথে ফাইট বলেন, অনেক কিছু, মানে এটা আসলে অনেক একটা মজার ব্যাপার। কিন্তু একটা বোঝা যাচ্ছে যে একটা আন্তরিকতার সম্পর্ক ছিল, কিন্তু প্রচন্ড রকম। আমি কি বলবো যে একটি হিরো, আমি এমন সময় আমরা খুব ভাগাভাগি করে নিয়েছি যে আমার শিডিউল নেই, আমি রিয়াজকে ফোন করে বললাম যে রিয়াজ তুই এক কাজ কর, তুই এই ছবিটি একটু শিডিউল দিয়ে দে, আমার কাছে নাই, এরকম করে আমরা কিন্তু করেছি। সেও আমাকে অনেক সময় বলতো যে দোস্ত তুমি করে দাও, আমি কিন্তু একসাথে আমরা ভাগাভাগি করে নিয়েছি। আচ্ছা, এই যে বিয়ের ফুল, নারীর মন, এইসব ছবিগুলোতে রিয়াজের সাথে অভিনয় করেছে, বাকিদের সাথেও করেছে, প্রতিযোগিতা হতো না? প্রতিযোগিতা প্রচণ্ড পরিমাণ হতো, কিন্তু ওই যে একটা বন্ধুত্ব সুলভ যে আমরা যে মানে যে জিনিসটি ছিল, মানে একটা ফ্যামিলিয়ার একটা বিষয় ছিল, সুস্থ প্রতিযোগিতা। এখানে কোনো এমন কোনো নেই যে আমি ওকে মানে যে পলিটিক্স করে, ব্যাড পলিটিক্স করে আমি ওকে সরিয়ে দিব বা ওকে এইখান থেকে সরিয়ে, হ্যাঁ আমি চলে আসবো, এরকম কিন্তু প্রতিযোগিতা ছিল না। প্রতিযোগিতা ছিল যে দুজনে একসাথে ভালো ভালো কাজ করবো, এবং ভুল হলেও কিন্তু একজন একজনকে ধরিয়ে দিয়েছি। আমাকে রিয়াজ অনেক সময় বলতো যে দোস্ত তুমি এটা করো, আমিও বলেছি যে এটা করো। যেমন একটি ছবির মধ্যে দিয়ে তোমাকেই খুঁজছিলাম, এই ছবিটির নাম ছিল তোমাকেই খুঁজছিলাম, ছবিটি ডিরেকশনে ছিলেন হলো কি মতিন রহমান, তো আমরা কমেডিয়ান ছবি ছিল, তোমাকেই খুঁজছি। তো এখানে ডাক্তার এজাজও ছিলেন, তো ছবিটি করতে যেয়ে এমন সময় ছিল যে মানে যেহেতু কমেডি চরিত্রগুলি, তো আমাকে ও আমাকে বলতো আমরা বের করতাম একসাথে বসে বসে সিকোয়েন্সগুলো কীভাবে তৈরি করা যাবে, কীভাবে করা যাবে, কতটা মজা করা যায়। হ্যাঁ, ডিরেক্টর মতিন রহমান বসে বসে বলতো যে তোরা একটা চিন্তা কর। বাংলাদেশের বাইরেও ভারতের দুটো ছবিতে আপনার কাজ করা হয়েছে, সেখানে সুযোগ হলো কী করে? সেখানে অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়াতে কিছু জয়েন্ট ভেঞ্চারে কিছু কাজ করেছিলাম ক্যালকাটাতে,
তখন কিছু প্রযোজক এবং দু একজন ডিরেক্টরের সাথে আমার কথা হলো। তো ওনারা দেখি যে হঠাৎ করে আমাকে অনেক কিছু বললো যে হিরো আপনি করবেন কি না। তা আমি অ্যাকচুয়ালি যাই বললাম যে হিন্দি তো ফ্লুয়েন্টলি আমি আসলে বলতে পারি না, অ্যাকচুয়ালি প্রবলেম আমার ওখানে। আর তামিলের বিষয়টি তো এরকম যে খুব কঠিন একটি ল্যাঙ্গুয়েজ, এই মানে এটা ক্রিটিক্যাল আমার কাছে মনে হয় যে এত ক্রিটিক্যাল এটা বোঝা বড় কঠিন বিষয়। তো আমি তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি দেখি আমি জানাবো। তো পরবর্তীতে হঠাৎ করে আমি যখন ঢাকায় চলে এলাম কাজ করে, দেখি যে এক প্রোডিউসার উনি চলে আসলেন, আমাকে ফোন করলেন, বলল যে আপনার সাথে একটু দেখা করতে যাচ্ছিলাম। উনি এসে উঠেছিলেন হোটেল পূর্বাণীতে। তো আমি তখন চলে যাই পূর্বাণীতে, উনি বললো যে আসেন, আমি তখন গেলাম। যাওয়ার পরে আমাকে দেখে যায় টাকা দেওয়ার জন্য কেউ রেডি উনি। আমি বললাম যে আগে আমি একটু বুঝে নিই, একটু চিন্তাভাবনা করে নিই, আপনি আচ্ছা টাকাটা বড় ফ্যাক্টর না, একটু ছবির গল্পটা আমি একটু শুনতে যাচ্ছিলাম। তো তখন উনি আমাকে একটু বললো যে আচ্ছা ঠিক আছে। তো আমার একটা ডেট বের করে দিলাম, সেই ডেট অনুযায়ী পরবর্তীতে তাদের সাথে সাইনিং করে আমি চলে গেলাম সেই ইন্ডিয়াতে কাজ করার জন্য। আর ওখানে যে আসলে কাজ করার মজাটাই কিন্তু আসলে অন্যরকম, মানে ডিফারেন্ট, মানে এরকম, মানে ওখানে যারা কাজ করে বিশেষ করে যারা আর্টিস্ট যারা টেকনিশিয়ান, তারা প্রত্যেকে এই প্রত্যেকটি জিনিসের উপরে তারা রিসার্চ করে। যে আপনার হলো গিয়ে একজন ক্যামেরাম্যান, তার ক্যামেরার দক্ষতা কিন্তু একটা আলাদা, একজন যে লেন্স চেঞ্জ করছে তার দক্ষতা আলাদা, একজন আর্টিস্ট, একজন মেকআপম্যান, প্রত্যেকটি লোক একটি মানে পড়াশোনা করে, একটি এডুকেশন তাদের একটি, আমার কাছে মনে হলো যেরকম যার ইনস্টিটিউট আছে যে সেখান থেকে তারা পড়াশোনা করে এসেছে। আমি একমাত্র মনে হলো যে আমি মনে হয় কি অজানা একজন ব্যক্তি, যে আমি আসলে কিছুই জানি না। কিন্তু ওদের যেভাবে শিক্ষণীয় যে বিষয়গুলি যেভাবে ধরে ধরে আমাকে যেভাবে শেখালো, আমি আসলে খুব মানে এত মানে প্লিজড যে তারা এত মাইডিয়ার যে আপনাকে যে জিনিসগুলো শেখানোর বিষয়গুলি খুব ইজি ওয়েতে আমি মানে জিনিসগুলো আসলে শিখে নিলাম। আমি সেটি আমরা পর্দায় দেখেছি, যখন প্রায়ই দেখা যায় যে বেসরকারি হিন্দি চ্যানেলগুলোতে আপনার এই সু অভিনয় আমরা দেখতে পারি। তবে এই দেশেও আমরা আপনার অভিনয় আরও দেখতে চাই, খুব সম্ভবত এবছর আপনার একটি ছবি মুক্তি পাচ্ছে ইনশাল্লাহ। সেটি ছবিটার নাম হলো গিয়ে ভালোবাসার ঝড়, শেখ আলাউদ্দিন আলীর। সম্ভবত আমি ঠিক জানি না এটি শুটিং করেছিলেন কবে। এটা শুটিং করেছিলাম এই বেশ কিছুদিন আগে। তো ছবিটি এখনও হয়নি, মানে কমপ্লিট করেনি, তবে ইতিমধ্যে শুনলাম যে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন রিলিজের অপেক্ষায়। আপনাকে কে কে আছেন এখানে? আছে কিছু নতুন কিছু আর্টিস্ট আছে। যে আপনাকে কি আর অভিনয়ে নিয়মিত পাওয়া যাবে না? অভিনয় এটা একটি কঠিন প্রশ্ন আসলে। আপনার ইচ্ছা পাওয়া যাবে না তা ঠিক না, হয়তোবা যাবে যদি সেরকম আগের মতো সেই পরিবেশ যদি আবার ফিরে আসে, মানুষের মধ্যে সেই ভালোবাসাটুকু যদি থাকে। এখন সুস্থ ধারা কিন্তু অনেক ছবি হচ্ছে, কিন্তু সেই মানে কি বলবো, সেই যে একটি ফ্যামিলিগত পরিবেশটি কিন্তু নেই। ক্যামেরার পেছনে কাজ করতে চান? ক্যামেরার পেছনে অভিজ্ঞতা অবশ্য অনেক অনেক অভিজ্ঞতা আমার। কিরকম মানে অভিজ্ঞতা? ঠিক এরকম, মানে আমি কিছু জিনিসগুলো খুব ফলো করতাম যে কীভাবে কী কী করছে না করছে, অ্যাজ এ ডিরেকশন বলেন, অ্যাজ এ ক্যামেরা অপারেট করা বলেন। আমি আসলে এটা আমার একটা বাই নেচার ছিল। তার মানে আমরা দর্শকদের কিন্তু জানাতে পারি যে আমরা পরিচালক শাকিল খানকে খুব শিগগিরই পেতে যাচ্ছি। না, সেটা ইচ্ছে আছে, আছে না যে তা না, আছে। প্রত্যেকটা মানুষের কিন্তু একটি ইচ্ছে থাকে, ইচ্ছে কোনোটা পরিপূর্ণ হয় কোনোটা হয় না। আপনি প্রত্যেকটি আর্টিস্টেরই দেখবেন, যেমন আমাদের অনেক আর্টিস্ট যারা পরিচালনা আছেন বা বিশেষ করে যেমন আমাদের নায়িকা যেমন মৌসুমীও অনেকগুলো পরিচালনার সাথে অনেকেই আছেন। তো ইচ্ছে থাকে না যে এই কথাটা বললে ভুল, মনের ইচ্ছে থাকে, মানে অনেক আবেগ থেকে অনেক সময় কাজ করতে ইচ্ছে করে কিন্তু হয়তোবা হয়ে ওঠে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানবার আছে, আচ্ছা আপনার সাথে কি আমার ফেসবুকে কন্ট্যাক্ট হয় নাকি এটি ফেক অ্যাকাউন্ট? এটা ফেক অ্যাকাউন্ট, এটি সম্পর্কে যদি একটু দর্শককে জানাতে। আমি আসলে মানে এটি আমার কাছে খুব মানে মানে অবাক লাগে, মানে কে বা কারা জানি ফেক আইডি করে এই ধরনের বিভিন্ন ধরনের ছবি দিয়ে মানে আমার নাম করে চালাচ্ছে। তা আমি মনে করি যে এদের আসলে কোনো ব্যবস্থা নেওয়া উচিত, আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যে যারা এই কাজটি করছে খুবই অন্যায়।
কারণ আপনি আপনি হয়তো মনে করছেন যে এটা আমি করছি, কিন্তু আমি তো না, আমি নিজে অ্যাজ এ শাকিল খান হিসেবে আমি কোনো আমার কোনো ফেসবুক চালাচ্ছি না। তো সুতরাং আমার নামকরণ, আমার নাম দিয়ে আমার কিছু ছবি বাইরে থেকে কিছু কালেক্ট করে তারা এইভাবে দিয়ে চালাচ্ছে এবং অনেকে মনে করছে সত্যি। বেশ কিছুদিন আগে সবচেয়ে মজার ঘটনা হলো কি যে ইনুবাই সম্পর্কে একটি আমাদের যে তথ্যমন্ত্রী ওনার সম্পর্কে আমি একটা ব্যাড কমেন্টস করেছি, ফেসবুকে এসছে, কিন্তু আদৌ আমি আসলে জানি না। আমি পরবর্তী শোনার পরে আমি কিছু পত্রিকায় আমি ইয়ে দিয়েছিলাম, আমি জানিয়েছিলাম যে এই ধরনের কিছু মানে অপ্রীতিকর অপ্রীতিকর মানে কি বিষয় মানে আমার কাছে মানে আমি নিজে আসলে এটা আমার এখনো চিন্তায় আমার মাথায় চলছে। আসলে এটা আসলে অপ্রত্যাশিত এবং আমরা চাই না যে এরকম দর্শকরা আপনাদের প্রিয় তারকাকে নিয়ে এরকম আপনারা করেন, কারণ আপনাদের প্রিয় তারকাদের সম্মান কিন্তু বাঁচাবার দায়িত্ব আপনাদেরই। আরেকটি বিষয় আমি দর্শকদের জানিয়েছিলাম শুরুতে, রাজনীতিতে আসবার কথা, এই বিষয়ে যদি আমাদের কিছু বলতে। আমার অ্যাকচুয়ালি খুবই ইচ্ছে আছে এবং কাজ করে যাচ্ছি আমি আমার এলাকাতে। কোন এলাকা? আমার এলাকা বাগেরহাট। আচ্ছা, যেটা রামপাল মোংলা। তো সেখান থেকে নির্বাচন করার ইচ্ছা আছে বর্তমান ক্ষমতাসীন দলের থেকে। এখন বাকিটা নেত্রীর উপরে অনেক কিছু, উনি যদি যোগ্য মনে করেন হয়তো আমাকে। রাজনীতিতে কেন আসতে চাচ্ছেন? ছোটবেলা থেকেই আসলে রাজনীতির সাথে আমি কিছুটা জড়িত, ছোটবেলা থেকে বলতে গেলে কলেজ লাইফ থেকে, এটার সাথে প্রায় অনেকভাবে অনেকভাবে বলতে গেলে এটা নিয়ে অনেক আন্দোলন, অনেক টর্চার, অনেক অত্যাচার, অনেক কিছু আসলে সহ্যও করেছি এবং সেখান থেকেই আসলে রাজনীতি করার ইচ্ছা। আর এমনি বিশেষ করে রাজনীতি অঙ্গনে আমার এমনি কেন জানি ভালো লাগে, মানে মনে হয় যে মানুষের জন্য কিছু কাজ করি, সেই কাজটির জন্যই আসলে নামা। মানে মূলত আমার কাছে মনে হয় যে একটি সঠিক মানুষ আসা উচিত একটি এলাকায় যারা প্রতিনিধিত্ব করে, একটি সঠিক লোক পেলে তারা সঠিক কাজগুলি বুঝে পাবে, সঠিক জায়গাতে তারা ফিরে যেতে পারবে। এবং এখন অনেকে অনেক যারা অনেকে আছেন, আমি সবার কথা বলবো না, মানে সঠিক নেতৃত্ব প্রতিটি এলাকা থেকে প্রতিটি মানুষের কাছে যাদের কাছে আশাবাদী তারা কিন্তু আসলে সঠিকভাবে দেয় না, তাদের সাথে এরকম কোনো যোগাযোগ নেই। আপনি একটা এলাকার এমপি আছেন একজন, কিন্তু উনি হয়তো জানেন উনি ঢাকায় বসে আছেন, কিন্তু তার এলাকায় সত্যিকার অর্থে সঠিক সুফল বা সঠিক বিচার বা সঠিক আশাটা করতে পারছে না। আচ্ছা, যদি এক বাক্যে জানতে চাই আপনার জীবনে সবচেয়ে বড় অর্জন কোনটি? সবচেয়ে বড় অর্জন ফিল্মই বলতে পারেন। আচ্ছা, মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসা মানে কি? এটা তো মানে কি বলবো, যেটা অপ্রত্যাশিত, মানে যেটা কখনো অকল্পনীয়। আর সবচেয়ে বড় ভুল? সবচেয়ে বড় ভুল আসলে অনেক কিছুই আছে, ভুলভ্রান্তি বলতে গেলে, বা ফিল্ম সাইডে যদি যাই, যেমন ফিল্মে এসে আবার ফিল্ম থেকে দূরে চলে যাওয়া, এটাও ছিল যেমন একটি ভুল, যে এটাকে আবার শুধরে নিয়ে আবার একটি সুন্দর জায়গায় যেতে পারতাম, কিন্তু সেটা যাওয়া হয়নি। জীবনের অনেক ছোটখাটো ভুল থেকেই যায়, থেকে যায় আসলে। আমরা একদমই শেষের দিকে একটু সন্তানদের কথাও শুনতে চাই। জি জি, আপনার এক ছেলে এক মেয়ে, তারা বাবাকে কি ভাবে দেখে? তারা আসলে এক কথায় বলবো, মানে আমি তাদের কাছে কি বলবো, অনেক প্রিয় একজন বাবা। মানে তারা আমার কাছে যেটাই আবদার করে, যখনই আবদার করে তখনই আসলে ফুলফিল করার জন্য আমি সবসময় চেষ্টা করি, এখনও সেটাই, এখনও তাদের আবদার সবসময় প্রতিনিয়ত কোনো না কোনোটা থেকেই থাকে, দেওয়ার জন্য চেষ্টা করি। আসলে একজন সফল চিত্রনায়ক, একজন সফল স্বামী, সফল বাবা হবার চেষ্টা করে যাচ্ছেন এবং খুব ভবিষ্যতেও আমরা খুব সহসাই তাকে একজন রাজনীতিবিদ হিসেবে হয়তো পাবো ইনশাল্লাহ। আপনি যে আমাদেরকে এই দীর্ঘ বিরতি পেরিয়ে আজকে রাঙা সকালের ঈদ আনন্দ আয়োজনে সময় দিলেন, এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে মাসরাঙ্গা টেলিভিশন এখানে আমন্ত্রণ করার জন্য আমি মাসরাঙ্গা টেলিভিশনকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই, সেই সাথে আমার যারা দর্শকবৃন্দ যারা আজকে আমাকে দেখছেন, হয়তো ফিল্মের বড় পর্দায় দেখছেন না, হয়তো টেলিভিশনের ছোট পর্দায় দেখছেন এই রাঙা সকালে, তো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা, ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকবেন, সে সাথে আপনারা ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন।